আমাদের এলাকাটা হচ্ছে তিনটা বুথ নিয়ে আট দশ এবং নয়েরও কুর্চিও অংশ নিয়ে যেটা বামপন্থ বিগত দিনে ডিলিমিটেশন করেছিল আমাদেরকে হারানোর জন্য, কোনোদিনই সাতরামনগর হারাতে পারেনি, আগামী দিনেও পারবে না। আমরা বিজেপি জয় জয়কারে এলাকা এবং সমস্ত ত্রিপুরাবাসীকে যারা আমাদের ভোট দিয়েছেন এবং দেননি তাদেরকেও অজস্র ধন্যবাদ। আগামী দিন আশা করি সবাই উন্নয়নের পক্ষ থাকবে। আমরা করোনা মহামারী থেকে আজ পর্যন্ত যে কাজ করেছি, যে উন্নয়নের পক্ষে কাজ করেছি, সেটার জন্যই মানুষ আমাদের ঢেলে ভোট দিয়েছে। এবার বলতে পারবে না যে সন্ত্রাসের ভোট হয়েছে বা ভোট ছাপ্পা ভোট হয়েছে, এই কথা বলতে পারবে না। আমাদের ভোট হয়েছে একজন একদম মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে পেয়েছে, অপর মানুষের যে আশীর্বাদ পেয়েছে সবটা আমাদের উন্নয়নের জন্য পেয়েছে, আমাদের কাজের মূল্যায়ন করে দিয়েছে। তাই বামগ্রেস যতই জুট হোক, ২৫ বছর বামগ্রেস একসঙ্গে থেকে ২৫টা জেনারেশন ধ্বংস করে দিয়েছে বাম কংগ্রেস। তাই মানুষ সেটা থেকে মুক্তি চায়, সন্ত্রাস থেকে মুক্তি চায়। আমরা হলফ করে বলতে পারি আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, বিজেপি সন্ত্রাসকে বিশ্বাস করে না। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে সরকারে এসেছি এবং আমরা এই যে আজকে যদি সিপিএম আসতো এখানে কি সন্ত্রাস হতো ত্রিপুরাবাসী দেখতো, কিন্তু আজকে বিজেপি এসেছে আমরা আনন্দ উপভোগ করছি, কিন্তু কাউকে বলিনি, কাউকে নিরানন্দ করিনি। আমরা সিপিএম এ তাদেরকে বলেছি যদি তোমাদের কোনো সহায়তা লাগে আমরা এসে যাব। আমরা সিপিএম এর প্রত্যেকটা ঘরে গেছি, তোমরা বেরোবে না কেন, বাজার করো, আমরা সন্ত্রাসের পক্ষে না, তোমাদের দোকান খোলো, আমরা সন্ত্রাসের বিপক্ষে। কিন্তু আমরা মিছিল মিটিং করলে তারপর পরক্ষণেই সিপিএম এর ঝান্ডা নিয়ে বলে যে নির্বাচনের সময় যে বিজেপির চামড়া তুলে নেব আমরা। আমরা কিন্তু এই স্লোগান কোনোদিন দেইনি। তাই আমরা আপামর রাজ্যবাসীকে এবং এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি, ভারত মাতা কি জয়।